হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা ইউরিক অ্যাসিড হলে কি করবেন বা কোন কোন খাবার খাবারগোনাকে আপনারা এড়িয়ে চলবেন সে বিষয়ে নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সাথে সাথে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে আনার জন্য বা ইউরিক অ্যাসিডকে কমানোর জন্য বেস্ট হোমাইপেথি একটি মাত্র মেডিসিনে কথা বলবো সেই মেডিসিনটা মানে ব্যবহার করে আপনারা ইউরিক অ্যাসিডকে সহজে কিন্তু কমাতে পারবেন তা বন্ধুরা এই যে ইউরিক অ্যাসিড আমাদের এখন প্রায় মানুষের মধ্যে এই সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে তাই জন্যে এই ইউরিক অ্যাসিডের সমস্যা হলে আপনারা অবশ্যই এই বোনাকে অবশ্যই এড়িয়ে চলেন সাথে সাথে আপনারা বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো বন্ধুরা আমাদের এখনকার প্রায় মানুষের মধ্যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা অনেকটাই তৈরি হয়ে গেছে কেন আমাদের এই যে ফ্যাশন যুগে এখন চলাফেরার যে সমস্যা বা হয়তো আমাদের দেখবেন যে খাবার দাবারের যে ব্যবস্থা সেখান থেকে আমরা হয়তো কন্ট্রোল না করার কারণে কিন্তু আমাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করছে বা রক্তে ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করছে ইউরিক অ্যাসিডটা সাধারণত দেখবেন যে প্রোটিন জাতীয় খাবার থেকে এটা সাধারণত তৈরি হয় তাছাড়াও দেখবেন যে আমাদের যে খাবার দাবার গুলোতে বা অতিরিক্ত হয়তো গ্যাসের যুক্ত খাবার খাওয়ার জন্য কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণটা তৈরি হয় এবং ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে মধ্যে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু জমা হতে থাকে এবং পোশাক দিয়ে এটা নামতে শুরু করে এবং এছাড়াও দেখবেন যে আমাদের রক্তের মধ্যে কিন্তু এই রেগাসিডের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বাড়তে শুরু করে তাই এই ইউরিক অ্যাসিডের সমস্যা যদি আমাদের শরীরে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা জয়েন্টে শরীরের যে ক্ষুদ্র ক্ষুদ্র জয়েন্ট আছে যেমন হাতের যে আঙুলের যে প্রত্যেকটা জয়েন্ট থেকে পায়ের থেকে এবং হাঁটুর থেকে এবং মাজা থেকে প্রত্যেকটা জয়েন্টে অনেকের ক্ষেত্রে দেখবেন যে ঘাড়ের ফার্টিলাইজেশ যে জয়েন্ট আছে জয়েন্ট জয়েন্টগোনাতে মধ্যে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা থাকবে অনেকের হাঁটুতে ইউরিক অ্যাসিড দাঁড়ানোর ফলে কিন্তু এই বাতের মতো সমস্যা তৈরি হয় অনেকে দেখবেন যে উঠতে পড়তে মানে উঠতে এবং বসতে প্রচণ্ড কষ্ট এবং হাঁটতে গিয়ে প্রচণ্ড কষ্ট বা অনেকে দেখবেন যে রাত্রে ঘুম থেকে উঠে সকাল থেকে যখন প্রথম পাটা ফেলবে তখন মানে পায়ে ঘোড়ালি থেকে আমরা পায়ে প্রচণ্ড যন্ত্রণা থাকে মাজা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা থাকে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে যে খাবারগোনা বলছে সেই খাবারগুলো আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন সাথে হয়োপেথি বেস্ট একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আপনারা অবশ্যই সহজে মুক্তি পাবেন ইউরিক অ্যাসিডের সমস্যা যদি আপনারা ভুগছেন অনেক মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা হাইপ্যাথি একটিমাত্র মেডিসিন বলবো মেডিসিনটা ব্যবহার করে আমরা সহজে কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড ব্যানজিক অ্যাসিড ব্যানজিক বা অনেকে বলে হয়তো অ্যাসিড ব্যঞ্জি এই নামে হয়তো অনেকে জানেন এই মেডিসিনটি আমরা ব্যবহার করতে হবে দুশো ফোটে এই মেডিসিনটি যাদের হয়তো প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ আছে বা ঘোড়ার প্রস্রাবের মতো অতিরিক্ত দুর্গন্ধ আছে বা যাদের হয়তো প্রস্রাব ফেরার সময় বা পোষাবে আগে বা পূর্বে প্রচণ্ড জ্বালা পড়া থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অ্যাসিড ব্যঞ্জিট এটাকে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে আনার জন্যে বা ইউরিক অ্যাসিডকে ঠিক করার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন এই মেডিসিনটি কেনার সময় অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন মেডিসিনটি কেনার সময় আপনারা অবশ্যই সিল ফাইল এবং আপনার ডেটটা অবশ্যই দেখে কিনবেন এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে পাঁচ ফাটা করে আধ ঠান্ডা জল মিশিয়ে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই সহজে কিন্তু মুক্তি পেতে পারেন আপনারা এই মেডিসিনটিকে কন্টিনিউ যদি তিন সপ্তাহ ব্যবহার করেন তারপরে যদি আপনি ফের ইউরিক অ্যাসিড টেস্ট করেন দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড কন্ট্রোলে চলে এসেছে তবে বন্ধুরা সাথে সাথে আমরা যদি খাবার যে খাবারগুলোর নাম করবো সেই খাবারগুলো যদি আপনারা যদি বন্ধ করেন বা আপনাদের যদি নিয়মে যদি বুঝে চলেন তাহলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডটা সহজে কিন্তু কমতে সাহায্য করবে সেই খাবারগুলোর মধ্যে হচ্ছে বিট গাজর থেকে আরম্ভ করে ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচা লবণ থেকে আরম্ভ করে আপনারা খাসির মাংস এবং ডিমের কুসুম এছাড়া মুসুরি ডাল ভেন্ডি কুচু পয়নাটি এগুলা কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যখন ইউরিক অ্যাসিড আপনাদের কন্ট্রোলের মধ্যে আসবে তখনই কিন্তু আপনারা এই খাবারগুলোকে অবশ্যই পরিমাণে অল্প খেতে পারেন তবন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অবশ্যই বাজে রাখবেন তবন্ধুরা যদি আপনাদের এই ভিডিও যদি মনের মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন